বরজড়া মেমোরিয়াল কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিও গোলশূন্য অমীমাংস থেকেছে, তাই টাইব্রেকারে খেলা নিষ্পত্তি হবে। এতে অংশগ্রহণ করেছিল সৈকত একাদশ এবং হর হর মহাদেব। এই লাল জার্সি পরিহিত সৈকত একাদশ এবং নীল জার্সি পরিহিত হর হর মহাদেব। দেখা যাক এই খেলায় কোন দল জয়লাভ করে এবং ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। সৈকত একাদশ টচে জয়লাভ করেছিল, তারা প্রথম শট মারতে আসছে। সৈকত একাদশের হয়ে স্টপার ফুল ব্যাক জার্সি নাম্বার দুই প্রথম শট করতে আসছে। অপরদিকে হর হর মহাদেবের গোলরক্ষক প্রস্তুত, দেখা যাক সে সেভ করতে পারে কিনা। প্রথম শট সৈকত একাদশ, গোলকিপার ঝাঁপিয়ে ছিল ঠিক ঠিক দিকেই, কিন্তু বল সেভ করতে পারলো না। অর্থাৎ সৈকত একাদশ প্রথম শট গোল হয়ে গেল। হর হর মহাদেবের হয়ে প্রথম শট মারতে আসছে, দেখা যাক সেই বল গোল করতে পারে কিনা। অপরদিকে সৈকত একাদশের গোলরক্ষক প্রস্তুত, দারুণ শট, গোলকিপারের বাঁদিক দিয়ে জালে বল জড়িয়ে দিল হর হর মহাদেবের প্লেয়ার। সৈকত একাদশের হয়ে দুই নম্বর শট মারতে আসছে চার নম্বর দেশের প্লেয়ার, দেখা যাক সে গোল করতে পারে কি না। পাওয়ারফুল শট, গোলকিপারের ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল সৈকত একাদশের চার নম্বর দেশের প্লেয়ার। এবার শট করতে আসছে হর হর মহাদেবের হয়ে, যেহেতু জার্সি নাম্বার নেই, জার্সি নাম্বার বলতে পারছি না। হর হর মহাদেবের এটি দুই নম্বর শট, দেখা যাক কী হয়। অপরদিকে গোলকিপার প্রস্তুত, সেভ করতে পারে কিনা। অপর মাঠে বেশ খানিকটা দর্শকের সমাগম হয়েছে, দেখা যাক কী হয়। দুই নম্বর শট হর হর মহাদেব, পাওয়ারফুল শট, গোলকিপারের হাতের সোজাই মেরেছিল, কিন্তু পাওয়ার বলে গতি থাকার জন্য গোলকিপার সেভ করতে পারল না। সৈকত একাদশের হয়ে তিন নম্বর শট মারতে আসছে দশ নম্বর জার্সি প্লেয়ার, দেখা যাক কী করে। অপরদিকে হর হর মহাদেবের গোলকিপার প্রস্তুত, গোল আসবে কি তিন নম্বর শটে, দেখা যাক কী হয়। দারুণ শট, গোলকিপারের বাঁদিক দিয়ে জালে বল জড়িয়ে দিল দশ নম্বর জার্সি প্লেয়ার সৈকত একাদশের। হর হর মহাদেবের হয়ে তিন নম্বর শট, দেখা যাক এই বলও যদি গোল হয়ে যায় তাহলে খেলা সমতায় ফিরবে, সেক্ষেত্রে সার্টেনিতে গড়াবে। আর এই বল যদি সেভ করে দেয় সৈকত একাদশ, তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। দেখা যাক তিন নম্বর শট হর হর মহাদেব, দারুণ শট, গোলকিপারের বাঁ দিক দিয়ে বার পোস্ট ঘেঁষা বল গোল হয়ে গেল। অর্থাৎ খেলার ফলাফল তিনে তিন। রেফারি ইশারা করে জানিয়ে দিয়েছে সাডেন ডেথ চলবে। সাডেন ডেথের প্রথম শট মারতে আসছে সৈকত একাদশের হয়ে সাত নম্বর জার্সি প্লেয়ার। অপরদিকে হর হর মহাদেবের গোলকিপার প্রস্তুত, দেখা যাক এই বল কি গোল আসবে না সেফ হবে। দুর্দান্ত সেভ, গোলকিপার হর হর মহাদেবের ডান দিকে ঝাঁপে দুর্দান্ত সেভ করলো হর হর মহাদেবের গোলরক্ষক। সাডেন ডেথের প্রথম শট মারতে আসছে হর হর মহাদেবের প্লেয়ার, দেখা যাক এই বল যদি তারা গোল করে দেয় ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। আর যদি এই বল সেফ হয়ে যায় সেক্ষেত্রে সাডেন ডেথ চলতেই থাকবে।
খানিকটা সময় নিয়ে নিচ্ছে হরহর মহাদেবের প্লেয়ার, দেখা যাক সে গোল করতে পারে কিনা। পাওয়ারফুল শট এবং গোল, সেক্ষেত্রে হরহর মহাদেব ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো। হরহর মহাদেব তালিকার মধ্যে জয়লাভ করলো এবং চূড়ান্ত পর্বের খেলায় উন্নতি লাভ করলো। আমাদের চূড়ান্ত পর্বের